জুতা পরে বসে থাকলে হবে না মধুরী বৃন্দাবনে সবাইকে আমাদের না একদিন হলো হরিনাথের কাছে দুটি বাহুতে আত্মসমর্পণ করতে হবে বাবা করতে হবে তো তাহলে এইভাবে ঘুমে থাকলে হবে তাই আমার মতো কর্তা কি বলছি জানো ওরে আজকের দিনে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখব কৃষ্ণ বলি বাহু তুলি থাকবো মোরা সবাই মিলে আজকের দিনে শহরে গিয়েও গাইব কৃষ্ণ না কিছু কিছু মায়েরা দেখো হাতের কাজ নেই এইভাবে বসে থাকলে হবে বন্ধু জানিলাম শুনিয়া শুনলাম কত সুন্দর দাঁত বার করে এখানে হ্যাঁ হ্যাঁ গো হ্যাঁ ভালো থাকলে ভালো সবাই ভালো আছি তো তুমি আইব তুমি আইব সেই দিন আইসা বন্ধু আমায় পাইবা না আমি তোমায় ভালোবাসি এই জীবনে
তোমার মনে কেন আজ এত আনন্দ গো? হ্যাঁ কথাই বলে না পুরানো চাল ভাতে ভাতে। তুমি কথা থেকে চলেছো গো? মধুর বৃন্দাবন থেকে এসেছি। সেই মধুর আমি মধুর বৃন্দাবন থেকে চলেছ? হ্যাঁ হ্যাঁ। এত রাস্তা? হ্যাঁ গো। তা যাবে কোথায়? যাব। হ্যাঁ ওই জটিলা মন্দির। জটিলা মন্দির? হ্যাঁ গো। এখন অনেক রাস্তা বাকি আছে গো। ও অনেক রাস্তা আছে। ওই কাছে তো সেই এত বৃদ্ধ বয়সে সেই বৃন্দাবন থেকে হাঁটতে হাঁটতে চলেছ? হ্যাঁ। নাম করতে করতে চলেছ? আরে আমাদের সময় তখন কিন্তু গাড়ি ঘোড়া ছিল না, তাই নাকি? ওই টোটো তো পরশু দিন হয়েছে। হ্যাঁ গো। তবে দেখো জটিলা মন্দিরে যাবে বলছো তো? কিন্তু না না টোটো যাব না বাবা, কোন কোন সেলটেল ভাঙা কাটায় পড়ে আমি মরে যাব। হ্যাঁ বেল কাটা যাবে পিছে উঠার সঙ্গে বাসে বাসে যাব মোটেই না। খেলা ঠেলির গৌতাই তো আমার জাহান শুধু হাকু 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 বাবু রে দয় ধর্ম আছে, আমি হাটিয়া হাটিয়া হরি নাম করতে করতে চলে যাবো। হ্যাঁ সারা জীবন হাটিয়া আইলে আর কি শেষ জীবনে পারবো নি। তবে ভক্তদের উদ্দেশ্যে বলা হচ্ছে যারা প্রসাদ পাননি আপনারা গিয়ে প্রসাদ সেবা নেবেন। তবে শোনো বুড়িমা। হ্যাঁ বলো। তুমি সেই যে জটিলা ভবনে যাবে বলছো তো? হ্যাঁ। তবে তার নাম শুনেছো? হ্যাঁ বলো। সে ভীষণ দরজাল ভীষণ ভয়ঙ্কর। আচ্ছা ভীষণ দরজাল ভীষণ ভয়ঙ্কর। সেই জাবরনগরে সেই জটিলার নাম শুনে সবাই ভয় পায় গো। এই যে বাঁকা লাঠি আছে কাছে সদা কতি বয়া কহানি। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা হই এসেছি দেখলে ফিরে যাব না আমি। তবে দেখো হ্যাঁ ওই কাছাকাছি দেখা যাচ্ছে জটিলা ভবন। হ্যাঁ তবে আর একটু কৃষ্ণ নাম করে নিশ্চয় চলে যাবে। হ্যাঁ সবাই বললে কৃষ্ণ নাম করবো। মধুর মধুর বংশী বাজে এই বৃন্দাবন গো। মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন গো। মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন গো। মধুর মধুর বংশী বাজে এই বৃন্দাবন গো। এখানে হয় নাম সংকীর্তন এই তো বৃন্দাবন গো। এখানে হয় নাম সংকীর্তন। ওদের মায়ের চেয়ে যদি নাম ধরে কেউ ডাকে না ওদের চারটা পিঠাকে কুমড়ো বানিয়ে ছাড়বে গো। আর আমার বাঁকা লাঠি দুটো একালা ঠান্ডা করে দেবো একবার। হ্যাঁ আমি ডাকবো। কি গো মা এসেছি যখন ডাক দেবো আমার সবাই ডাকবো তো আমার আমারও ভয় আছে। হ্যাঁ হ্যাঁ সবাইকে আসলে কিন্তু ডাকতে হবে। বলি জটিল আমি ডাকিয়া মরিনি মাউসি আমার হাসিয়া মরে। আরে কি হলো রে কুটিলে? একজন বুড়ি এসেছে আমাদের নাম ধরে ডাকছে গো। ওটাই একটু বুঝিয়ে থাক আমি ডাকছি। ডাক কানে গেছে গো। দেখি তোরে নয়ন ঘরে দেখি তোরে নয়ন ভরে I'm
ধান গিয়ে যায় এড়িয়ে মাথার কিন আরে আলো ধান গিয়ে যায় এড়িয়ে মাথার কিন আমি কালো মে ধান গিয়ে যায় এড়িয়ে মাথার কিন আরে কালো মে ধান গিয়ে যায় ما تعيشوا بلا